দিয়ে আমি বুঝতে পারছি যে আমি তোমাকে ভেতরে ভেতরে একেবারে ঝাঁঝরা করে দিচ্ছি। কিন্তু আমি কি করব দিয়া, আমি যে নিজেও একেবারে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি, আমি যে তোমার কাছে ফেরার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না দিয়া। তোমার ওই স্টেট চ্যাম্পিয়নশিপের ট্রফি হাতে দৃশ্যটা আমার মনে পড়লেই মনে হচ্ছে আমি তো এই দিয়াকেই দেখতে চাই, যে তার জীবনের একটার পর একটা স্বপ্ন পূরণ করে অনেক উঁচুতে উঠে যাচ্ছে, আর তার পরমুহূর্তে যখন স্টেডিয়ামে সবার সামনে কান্নায় ভেঙে পড়া ছবিটা আমার চোখে পড়ছে, তোমার ওই কান্না, তোমার ওই আর্য আমায় ছেড়ে যেও না আর্তনাদটা কানে ভাসছে, তখন মনে হচ্ছে আর্য। হ্যাঁ মা, মা, হ্যাঁ ভেতরে এসো। তোর কাছে একটা কথা জানতে এসেছি, তুই ভালো করে ভেবে বলতো আমাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে তুই ঠিক কি চাইছিস? এতে তো নতুন করে আর ভাবার কিছু নেই মা, আমি কি চাই সেটা তো আমি আগেই তোমাদের বলে দিয়েছি। হ্যাঁ তুই বলেছিস, কিন্তু তুই যত না বলেছিস তার থেকে বেশি চুপ করে থেকেছিস। আর তাতে তো তোমাদের বোঝা উচিত ছিল যে এই নিয়ে আমি কোনো তর্ক বিতর্কের মধ্যে যেতে চাই না, মা যেটা চাই সেটা আমি বলে দিয়েছি। দেখ আর্য, আমার কথাটা মন দিয়ে শোন, তুই যে দিয়াকে কতটা ভালোবাসিস সেটা আমি জানি, আমিও তো দিয়াকে মেয়ের মতন ভালোবাসতাম, কিন্তু তার দাম যে এভাবে মেটাতে হবে সেটা তো ভাবিনি। দিয়া নিজের কেরিয়ার গোছানোর জন্য বারবার তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এতদিন ধরে দিয়া যখন এটা করতে পেরেছে তখন নিশ্চয়ই এর পরেও করবে, আর এর জন্যই দিয়াকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না। কিন্তু আবার কিসের কিন্তু মা, তোমার যা সিদ্ধান্ত নেওয়ার সেটা তো তুমি নিয়েছো, আর কি বলার আছে? না আর্য, কথা বলার আছে। দেখ দিয়া তোর আমার সবার সঙ্গেই অন্যায় করেছে, কিন্তু তৃণার অন্যায়কেও তো ক্ষমা করা যায় না, আর তুই তৃণাকে কতটা অপছন্দ করিস সেটা আমি জানি, তাই মনে হচ্ছে তুই দিয়াকে শাস্তি দেবার জন্যে তৃণাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছিস না তো? তোর জীবনে দিয়ার জায়গাটা নষ্ট হলেও রাতারাতি সেই জায়গাটা তৃণা নিয়ে নিচ্ছে, এটা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে আর্য। আমার মনে হচ্ছে তুই বদলে গেছিস আর্য। আচ্ছা তুই যা করছিস ভেবে চিন্তে করছিস তো? ভাতের সঙ্গে খাই, তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।